গুড মর্নিং এভরিবডি। কোভিড নাইন্টিনের প্রভাবে চতুর্দিকে লকডাউন চলছে, তার ফলে তোমাদের সাথে আমাদের যোগাযোগ প্রায় বিচ্ছিন্নই হয়ে গেছে। কলেজ বন্ধ, কোনো রকমভাবেই আমরা তোমাদের কাছে পৌঁছাতে পারছি না, তাই আমরা চেষ্টা করছি হোয়াটসঅ্যাপ গ্রুপ, ভিডিও কনফারেন্স ইত্যাদির মাধ্যমে যাতে করে আমরা তোমাদেরকে কিছুটা পরিমাণ হলেও হেল্প করতে পারি। আজকে আমরা ফোর্থ সেমের ছেলে মেয়েদের জন্য বসেছি। আজকে তোমাদের যে বিষয়টা আমি পড়াবো সেটার অলরেডি একটা স্টাডি মেটেরিয়াল আমরা দিয়ে দিয়েছি, যেটা হচ্ছে কনজিউমার প্রোটেকশান অ্যাক্ট ACC 2। কনজিউমার প্রোটেকশান অ্যাক্টটা কী? ক্রেতা সুরক্ষা আইন। ক্রেতা সুরক্ষা আইন তোমরা অনেকেই শুনেছো, তবুও আর একটু বিশদে বলা দরকার যে কনজিউমার প্রোটেকশান অ্যাক্ট কী, হোয়াট ইজ কনজিউমার প্রোটেকশান অ্যাক্ট। তার আগে আমাদের জানতে হবে এর নেসেসিটি, ইউটিলিটি। আর এটা জানার আগে আমাদের বলতে হবে যে কারা কনজিউমার, কাদেরকে আমরা কনজিউমার বা ক্রেতা বলে বর্ণনা করতে পারি। সাধারণত আমরা জানি যে বাজারে কোনো জিনিস যখন আমরা কিনতে যাই, তখন আমরা দেখতে পাই যে সেখানে আমরা কোনো জিনিস যখন কিনি তখন সে তাকে আমরা ক্রেতা বা উপভোক্তা বলে বর্ণনা করে থাকি। তবে এই ক্রেতা বা উপভোক্তারও আবার কতগুলি ডেফিনেশন আছে যাদেরকে আমরা ক্রেতা বলবো। যেমন ধরো, তোমরা কোনো জিনিস যখন বাজারে কিনলে তখন সাথে সাথেই তার তোমাকে রিসিট নিতে হবে। তুমি যে জিনিসটা কিনেছো সেটার কেমন কী দাম, কত পরিমাণ, তার কোয়ালিটি কেমন, তার এক্সপায়ারি ডেট কত, কখন, ম্যানুফ্যাকচারিং ডেট কবে ইত্যাদি সম্পর্কে একটা তোমাকে রিসিট তোমাকে সেখান থেকে নিতে হবে। তাহলে যারা এরকমভাবে জিনিস ক্রয় করে তাদেরকে আমরা ক্রেতা বলি। এছাড়া আমরা অনেক সময় দেখি যে অনেক ব্যক্তি কোনো বিশেষ ব্যবসার উদ্দেশ্যেও বাজার থেকে মাল কেনে। যেমন কোনো একজন ব্যক্তি, সে একটা সেলাই মেশিন কিনল বাড়িতে, সে সেলাই করে রোজগার করবে বলে। তাহলে সেই সেলাই মেশিনটা সে একটা ব্যবসায়িক উদ্দেশ্যে কিনেছে, কিন্তু সেটাও কিন্তু তাকেও কিন্তু আমরা ক্রেতা বলে বর্ণনা করতে পারি। অর্থাৎ এখানে যে সমস্ত ব্যক্তি বাজার থেকে যে জিনিসপত্র ক্রয় করে সেই সমস্ত পণ্যগুলি, সেগুলি আমার জীবন ও সম্পত্তির ক্ষেত্রে বিপত্তিকারক কি না, আমি সেগুলো ব্যবহার করে কোনো ক্ষতির সম্মুখীন হব কি না ইত্যাদি সম্পর্কে বিক্রেতাকে আমাকে অ্যাসিওর করতে হবে। তাহলে এদেরকে আমরা ক্রেতা বলে বর্ণনা করতে পারি। তোমাদের যেটা আমরা স্টাডি মেটেরিয়াল দিয়েছি সেখানে তোমরা দেখতে পাবে যে কাদের কাদের আমরা ক্রেতা বলে বর্ণনা করতে পারি। এখন এই যে ক্রেতা সুরক্ষা আইনে, এখানে আমাদের একটা জিনিস জানতে হবে যে কী কী আইনি অধিকার আমরা পেতে পারি। এখানে জীবন ও সম্পত্তির ক্ষেত্রে বিপত্তিকর কোনো পণ্যাদি বা পরিষেবা বিক্রয়ের ক্ষেত্রে সুরক্ষিত থাকার অধিকার থাকবে। কোনো রকম অসাধু ব্যবসায়িক কাজ সম্পর্কে অবহিত হয়ে সুরক্ষিত থাকার অধিকার থাকবে। অর্থাৎ যে কোনো ব্যবসায়ীকে পণ্য বা পরিষেবা যাই হোক না কেন, তার গুণ, পরিমাণ, কার্যকারিতা, বিশুদ্ধতা, সঠিক দাম ইত্যাদির উল্লেখ করতে হবে। যেমন দেখো, কোনো একটা নামি কোম্পানির টিভি আমি বাড়িতে কিনে আনলাম, তার নিশ্চয়ই একটা গ্যারেন্টি পিরিয়ড আছে, এবং আমরা সেই টিভিটি তার গুণমান যাচাই করে আমরা বাজার থেকে কিনে আনলাম। তারপরে দেখা গেল হয়তো 6 মাসের মধ্যেই সেটা আর চলছে না, সেটা আমাদেরকে ঠিকঠাক মতন সার্ভিস দিতে পারছে না। এবারে আমরা যদি দোকানে যাই, তারা নানা রকম অজুহাত খাড়া করবে। এক্ষেত্রে আমরা ক্রেতা সুরক্ষা আইনের দ্বারস্থ হতে পারি, এবং ক্রেতা সুরক্ষা আইনে আদালতে বা অফিসে যদি আমরা যাই এবং আমরা যদি উপযুক্ত রিসিট দেখাতে পারি, তাহলে কিন্তু অবিলম্বে সেই দ্রব্যটি ফেরত হয়ে যাবে। অর্থাৎ এ ব্যাপারে ব্যক্তির ব্যবহারের পক্ষে কোনো বিপজ্জনক কোনো জিনিস যদি বিক্রেতা আমাদেরকে বিক্রয় করে, তাহলে সেটাও কিন্তু ব্যক্তি ক্রেতা সুরক্ষার সুযোগ নিতে পারবে। এছাড়া আমরা অনেক সময় দেখতে পাই যে অনেক অসাধু ব্যক্তি তারা উপভোক্তার অন্যায় শোষণের বিরুদ্ধে প্রতিকার চাইতে পারে, এটাও তার একটা অধিকার।
আমরা দেখতে পাচ্ছি যে সাধারণত যে সমস্ত বিষয়গুলো আমাদের দৈনন্দিন জীবনের সাথে অপরিহার্যভাবে জড়িত আছে, অথচ সেই সমস্ত বিষয়গুলিতে আমরা ঠিকঠাক পরিষেবা পাচ্ছি না, সেই সমস্ত ক্ষেত্রে আমরা কিন্তু ক্রেতা সুরক্ষা আইনের মাধ্যমে, ক্রেতা সুরক্ষা আদালতে বা ক্রেতা সুরক্ষা অফিসে আমরা এ ব্যাপারে আমরা আমাদের যে অভিযোগ সেই অভিযোগ আমরা দায়ের করতে পারি। তাহলে আমরা দেখতে পেলাম যে উপরিউক্ত বিচার পাওয়ার জন্য ক্রেতা আদালত বা ক্রেতা সুরক্ষা অফিস সে ব্যবস্থা গ্রহণ করবে। তবে এখানে একটা জিনিস আমাদের জানা দরকার বা বোঝা দরকার, সেটা হচ্ছে সবার আগে যেটা দরকার সেটা হচ্ছে ক্রেতাদের সচেতনতা। আমাদেরকে তো কনসাস হতে হবে যে কোনো একটা জিনিস আমরা কিনে আনলাম কিন্তু তার আমরা কোনো রিসিট নিলাম না, আমরা জিনিসটা কিনে আনার পরেও আমরা সেই জিনিসটা দেখলাম না যে তার এক্সপায়ারি ডেট কবে, যে পরিমাণ জিনিস আমরা নিলাম সেই পরিমাণটা গুণমানের পরিমাণগতভাবে ঠিকঠাক আছে কি না এটা কিন্তু আমাদের কেনার সময়তেই যাচাই করে আনতে হবে, কিন্তু অনেক সময়তেই আমরা তা করি না। আমরা ছোটোখাটো কোনো বিক্রেতার কাছ থেকে, ছোটোখাটো কোনো ব্যবসায়ীদের কাছ থেকে এরকম করে জিনিসপত্র কিনে নিয়ে আসি, অনেক সময়তেই সেই জিনিসের আমরা গুণমান বিচার করি না, তার কোনো রিসিটও গ্রহণ করি না। এইরকম ক্ষেত্রে এইসব জিনিস যদি তোমরা বাড়িতে নিয়ে এসে দেখো যেটা সেটা ঠিকঠাক নয় বা ব্যবহারের উপযুক্ত নয়, তখন তুমি সেটাকে ফেরত দিতে গেলে বিক্রেতা কিন্তু তোমার সেই অভিযোগটাকে নেবে না। কাজেই সবার আগে আমাদের যেটা প্রয়োজন সেটা হচ্ছে সচেতনতা, আমাদের সার্বিক সচেতনতার প্রয়োজন আছে। 15ই মার্চ উপভোক্তা সুরক্ষা দিবস হিসাবে অনেক দিন থেকেই পালিত হয়ে আসছে, কিন্তু আমাদেরকে দেখতে হবে যে যাতে করে আমরা এই কনজিউমার প্রোটেকশন অ্যাক্ট বা ক্রেতা সুরক্ষা আইন যেটা 1986 সালে তৈরি হয়েছিল সেটা ঠিকঠাক সুবিধা গ্রহণ করতে পারি, তার দায় কিন্তু আমাদের উপরেই। কারণ আমরা বাজারে দোকানে বিভিন্ন ব্যবসাদার কাছ থেকে বিভিন্ন পরিষেবা, যেমন হসপিটাল, নার্সিংহোমে বিভিন্ন পরিষেবা আমরা যেগুলো গ্রহণ করে থাকি অবশ্যই পয়সার বিনিময়ে, সেগুলো যদি কোনো কারণে আমাদের পক্ষে ক্ষতিকারক হয় বা আমাদের ঠিকঠাক উপযুক্ত না হয় তাহলে কিন্তু আমরা সেগুলোর জন্য আমরা ক্রেতা সুরক্ষা আইনের দ্বারা ক্রেতা সুরক্ষা আদালতে বা অফিসে আমরা যেতে পারি। এখন ধরো যদি আমার এরকম মনে হয় যে আমার বাড়িতে আগুন লেগেছে, আমার মনে হলো ঠিক আছে আমি এই পাশটা ফিরে শুয়ে পড়ি যতক্ষণ পর্যন্ত এইদিকে আঁচ না লাগে, তাহলে এইরকম যদি করে আমি থাকি, আমি যদি উদাসীন থাকি, তাহলে সেক্ষেত্রে কিন্তু ক্রেতা সুরক্ষা আইন আমাদের কোনো উপকারে আসতে পারবে না। আর সব সময় সবার আগে যে ধারণাটা আমাদের দরকার সেটা হচ্ছে আমাদের অ্যাওয়ারনেস বা সচেতনতা। যে কোনো বিষয়ের ক্ষেত্রেই আমাদের যথোপযুক্ত সচেতনতা যদি না থাকে তাহলে ক্রেত সুরক্ষা আইনের কোনো প্রয়োজনীয়তাও থাকে না আর ক্রেত সুরক্ষা আইনের বাস্তবতাও থাকে না। কাজেই সবার আগে ব্যক্তিকে সঠিক মূল্যের বিনিময়ে সঠিক পণ্য বা দ্রব্য গ্রহণ করতে হবে, তার জন্য তাকে সঠিক রিসিট গ্রহণ করতে হবে। কোনো কারণে যদি কোনো বিষয়ে তার কোনো সংশয় উপস্থিত হয় তাহলে সে ক্রেতা সুরক্ষা আইনের দ্বারা ক্রেতা সুরক্ষা আদালতের কাছে শরণাপন্ন হতে পারে। তাহলে এক্ষেত্রে আমাকে কিন্তু সেখানে যেতে হবে আমার উপযুক্ত অধিকারটি আদায় করার জন্য। আমরা জানি আমাদের সংবিধানে আমাদেরকে অনেকগুলো মৌলিক অধিকার প্রদান করা হয়েছে আমাদের ফান্ডামেন্টাল রাইটসের মধ্যে, কিন্তু সেগুলো কেউ বাড়ি বয়ে এনে আমাদের দেয় না। সেই অধিকারগুলো কোনো কারণে যদি ভঙ্গ করা হয়, যে কেউ ভঙ্গ করে, ব্যক্তি, গোষ্ঠী, সরকার, সাথে সাথে কিন্তু আমাদেরকে প্রশাসনিক আদালতের কাছে আমাদেরকে যেতে হয়, আমাদেরকে আমাদের অভিযোগ দায়ের করতে হয়। কাজেই আমাদের অধিকার সংরক্ষণের জন্য, আমাদের অধিকার, আমাদের দাবিসমূহ আদায় করার জন্য সবার আগে ক্রেতা বা আমাদেরকে সচেতন হতে হবে, তবেই কিন্তু ক্রেতা সুরক্ষা আইনের প্রয়োজনীয়তা এবং প্রয়োগটা বাস্তবায়িত হবে ও সফল হবে। আশা করি তোমরা ক্রেতা সুরক্ষা আইন, তার প্রয়োজনীয়তা ও প্রয়োগ সম্পর্কে একটু বুঝতে পেরেছ। এর সাথে তোমরা স্টাডি মেটেরিয়ালটা পড়বে, আমার মনে হয় তাহলেই এটা পরিষ্কার হয়ে যাবে।